দেখা যাচ্ছে? স্যার বুঝি না স্যার কি বলছেন। জি স্যার পড়ছিলাম স্যার, ওটার সামারি করছি আজকে, আমার ওই এক্সামটা শেষে আমি ওটা আপনার ওই সামারিটা পাঠিয়ে দিতে পারবো ওইটাতে স্যার। মানে বেসিক্যালি দুইটা জিনিসকে স্যার করা তুলে আনছে, একটা হচ্ছে স্যার প্লাস্টিক শ্রিঙ্কেজ, আরেকটা হচ্ছে স্যার ড্রাইং শ্রিঙ্কেজ স্যার। এই দুইটার অর্থ জেনে জি স্যার ঠিক আছে বুঝতে পারলাম স্যার। আরো কিছু ইয়া আছে, যেমন আপনার থার্মাল শ্রিঙ্কেজ আছে, তারপরে টেম্পারেচার শ্রিঙ্কেজ আছে, কিন্তু এগুলোর ওরা বলছে যে খুব নর্মাল মানে নগণ। আর আমি স্যার এটা মানে পেপারটার একদম ইয়া রেডি করছি, আমি আজকে আপনাদের দেখাবো স্যার আমি পারছি কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা 3317 আমরা যা যা পড়বো সেখানে দেখো ডিজাইন অফ কলাম আছে, আমরা 3315 হলে শুধুমাত্র আমরা বিম পড়ছিলাম আর স্ল্যাব পড়ছিলাম, তাই তো? আজকে আমরা পড়বো ডিজাইন অফ কলাম পড়বো, আমরা পুটিং করবো, আমরা রিটেনিং ওয়ালটা আমরা পড়বো, রিইনফোর্সমেন্ট কংক্রিট ফ্লোর এন্ড রোড সিস্টেম অলরেডি তোমাদের হয়ে যাওয়ার কথা, বিভিন্ন কোড আছে আমাদের বিম বেসিক কোডটা আমি একটু দেখাতে পারি, তারপর হচ্ছে আমাদের টর্শন ডিগ্রি আমরা দেখাই না, আমরা ডিজাইন অফ প্যাট প্লেট আমরা দেখবো, ডাইরেক্ট ডিজাইন মেথড বা ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড দেখবো, তারপর হচ্ছে আমাদের শেয়ার ওয়াল ডিজাইন দেখবো, তো ওই টাইপের যা যা আছে আমরা এগুলো মোটামুটি দেখবো। তো বিফোর মিডে আমরা কলাম ডিজাইন, তারপর হচ্ছে তোমাদের ফুটিং ডিজাইন আর কলাম ফুটিং, এই দুটো জিনিস আমরা মোটামুটি কভার করে ফেলবো আর কি, কলাম ফুটিং বা রিটেনিং ওয়াল যেটুকু করা যায়। মেনলি হচ্ছে ফুটিং কোর্সটা আমিই তো নিবো, আর কিছু তোমাদের কিন্তু আমি বই দিয়ে দিচ্ছি, তোমরা দেখছো? জি স্যার দেখছি স্যার, দুইটা বই দিয়েছেন স্যার, দুইটা বই দিয়েছি। আমি ওই ম্যাকগ্রেগরের বইটাও আমার কাছে আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এখানে নিউটন নামে একটা গড়ে আছে আর একটা নাদিম মাদারের বুক দিছি, সবগুলো আসলে একটা একটা ফলো করলে হয় আর কি, এটা ফলো করো প্রবলেম নাই। আচ্ছা স্লাইড তোমাদের আজকে শর্ট কলামের স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার দেখা যায় স্যার। আমাদের আছে কোর্সের নাম হচ্ছে C317, আছে আমাদের যে টপিকটা আমরা যে প্রথম আলোচনা করব, বুঝতে আমরা কলাম করব, কিছুদিন আগে বলবো। তো কলামের আমাদের দুই টাইপের কলাম আছে, নরমালি আমাদের জাস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক এর উপর আমরা ডিপেন্ড করে আমরা বলি যে শর্ট কলাম, একটা যে আমাদের স্ট্যান্ডার্ড কলাম আছে। তো আজকে আমরা ফার্স্ট ক্লিয়ার হচ্ছে আমরা শর্ট কলাম গুলো নিয়ে পড়বো, শর্ট কলাম। তো ফার্স্ট হচ্ছে আমাদের কি বলছে যে এক্সিয়াল এক্সেল কম্পিটিশন, তো কি বলছে এখানে দেখি আমরা যে কলাম স্যার ডিফাইন্ড এস এ মেম্বার টেট কেরি লোড ইন কম্পিটিশন, মানে আমাদের কলাম হচ্ছে আমাদের লোড কেরি করে কিভাবে মাধ্যমে আমাদের কম্পিটিশনের মাধ্যমে। এখন আমাদের বলতে আমাদের বিম লোড তৈরি করে কিভাবে কি হবে যে বিম হতো সেক্ষেত্রে এটা সেটা কিভাবে কেরি লোড কেরি করতো, নাই জি স্যার ফ্লেক্সারের মাধ্যমে স্যার বেন্ডিং টু ইট স্যার, এটা আমাদের এটা কেরি করতে সেটা হচ্ছে আমরা ফ্লেক্সারের মাধ্যমে বা বেন্ডিং এর মাধ্যমে অপশন করতে গিয়ে। আর কলাম আমাদের কিভাবে কেরি করে নরমালি কেরা মিক্সিয়ামে আছে কলাম আমাদের কম্প্রেশন করতে হচ্ছে আমাদের কেরি করে প্রায় হচ্ছে 99%। ইউজুয়ালি কি বলছে তারা শুধুমাত্র কম্প্রেশনে তারা বেন্ডিং মোমেন্টস কেরি করে আমাদের বথ ওয়ান এন্ড বথ এক্সিস অফ দা সেকশন, ওয়ান এবং বথ এক্সিস অফ কি বুঝাচ্ছে যে আমি যদি এটা একটা কলাম আঁকি, আমি কলমে কয়টা এক্সিস আছে, তিনটা তিনটা এক্সিস আছে, এক্সিসটা কি হবে এটা যদি আমরা ভার্টিক্যালি হয় তাহলে এই বরাবর হচ্ছে আমাদের জেড এক্সিস, আর এখানে হচ্ছে একটা এক্স এক্সিস একটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা যদি আমি উপর দিকে থাকে, তাই তো? জি স্যার, এক্স ওয়াই জেড এখানে আমাদের নরমাল কি বলছে আমাদের ওয়ান অর বথ এক্সিস, ওয়ান অর বথ এক্সিস বলতে কি বোঝাচ্ছে যে আমাদের এরকম হতে পারে যে আমাদের এক্স এক্সিস এ মোমেন্ট আসতেছে অথবা অনলি ওয়াই এক্সিস এ মোমেন্ট আসতেছে, বা আমাদের হচ্ছে দুইটা এক্সিস এ আমাদের মোমেন্ট আসতে পারে, বুঝছো? মানে
হচ্ছে কলামটা হয় শুধুমাত্র x অ্যাক্সিসে ব্যান্ড করতে পারে বা শুধুমাত্র y অ্যাক্সিসে ব্যান্ড করতে পারে বা x অ্যাক্সিসে y অ্যাক্সিসে দুই অ্যাক্সিসে আমাদের এটা ব্যান্ড করতে পারে আর এখন আমরা কি বলছে দা বেন্ডিং অ্যাকশন মে প্রোডিউস আ টেনসাইল ফোর্স ওভার দা পার্ট অফ এ ক্রস সেকশন তো আসলে ব্যাপারটা আসলে কি হচ্ছে যদি আমাদের একটা কলাম হয় এটা আমি কলাম থাকলাম কলামটা হচ্ছে ব্যান করতেছি এইভাবে তাহলে এখানে বলতো কম্প্রেশন কোন ফেসে আসছে আর টেনশন এই ফেসে কি আসছে কম্প্রেশন তো কম্প্রেশন এই ফেসে কি আসছে আমাদের টেনশন ঠিক আছে আমরা টেনশন আসছে তো আমরা জানি যে আমাদের যখন টেনশন আসে আমাদের রেসপন্সটা আমাদের দেয়া লাগে খুবই নগণ্য মানে খুবই নেগলিজিবল পোর্শন হচ্ছে আমাদের তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টেনশন কারো কোনো কোশ্চেন আছে হ্যালো নো স্যার ক্লাসে আছে 9 জন আসলে আমাদের কলামে লুপ এইটা আসলে আমাদের কিভাবে হয় আমরা এটা এখন দেখবো দেখো এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড লেভেল মানে গ্রাউন্ড লেভেল দেয়া আছে আর এটা হচ্ছে আমাদের ফুটি এসো ফারস্টে আমাদের কি আমাদের রুটের যে লুপটা আছে আমাদের রুটের লুপটা আসলে আমাদের কলামে আসে তারপর সেটা কি হয় আমাদের পাস করে আসে পাস করে আমাদের দুই পাশে আসে এই সেটাকে আমাদের আবার কলামে ট্রান্সফার হয় তারপর সেটা গ্রাউন্ড লেভেলে হয় আমাদের ট্রান্সফার হয় তো এই কথাগুলো এখানে বলা আছে পাস করে কলামে কিভাবে লুপ কলামে ট্রান্সফার হয় আসে types of column based on the length আমরা length এর উপর depend করে আমরা column কে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি আমরা তো কি বলছে এখানে আমাদের column maybe divided into broad categories আমাদের দুইটা category তে আমরা column ভাগ করতে পারি এক হচ্ছে আমাদের short column বলি আমরা একটাকে আমরা বলি slender column যেটা বলছে তো short column আসলে আমাদের কি বলছে a column is said to be short when its length is such that the lateral buckling need not to be considered যে আমাদের এমন হলো যে আমাদের lateral buckling আমাদের consider করা লাগে না আমাকে কেউ বলো তো বাকলিং আর বেন্ডিং এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার বাকলিং এ হচ্ছে স্যার আপনার বাঁকা যায় আর বেন্ডিং এ তো স্যার আপনার বাঁকাইলেও স্যার কম্প্রেশন টেনশন এগুলোর একটা স্যার ব্যাপার আসে কিন্তু বাকলিং এ স্যার ওরকম ব্যাপারটা লক্ষ্য করা যায় না স্যার তো এখানে যেটা বলছে যে শর্ট কলামে হচ্ছে আমাদের যেটা আছে বাকলিং এর কাজ তো নরমালি আমাদের ভাষা বইতে আমরা যে সকল শর্ট কলাম যেটা হচ্ছে ডিটেইল করে কলামগুলো আমরা ইউজ করে থাকি বা এগুলো আমাদের হচ্ছে শর্ট কলাম হিসেবে আমরা ডিজাইন করা আছে এক্সএম টাইপ এটা সিলিন্ডার হতে পারবে না যে এমন তা না তো নরমাল হচ্ছে আমাদের শর্ট কলামের সাইজ হচ্ছে এরকম হবে তার থেকে বেশি হতে পারে মানে 10 ফিট বা এরকম হলে আমরা শর্ট কলাম বলি এগুলো শর্ট কলাম থেকে সিলিন্ডার কলাম সেগুলো হচ্ছে আমাদের আমরা ফিট করতে পারি যে কোনো কলাম শর্ট নয় কোনো কলাম সিলিন্ডার এটা ক্রাইটেরিয়া আছে এটা আমরা পরে দেখবো আর এখানে বলছে যে মোস্ট অফ দা কমপ্লিট কলামস আর ফল ইন দিস ক্যাটাগরি মোস্ট অফ দা যত আমরা কমপ্লিট কলাম নেই সেগুলো হচ্ছে আমাদের এই ক্যাটাগরিতে আমাদের হচ্ছে ফল করে স্যার কি ক্যাটাগরি আছে আমাদের আরেকটা কলাম আছে সেটাকে আমরা বলি যে স্ল্যান্ডার কলাম স্ল্যান্ডার কলাম কি বলছে হোয়েন দা লেন্থ অফ দা কলাম ইজ সাচ দ্যাট সাচ দ্যাট বাকলিং ইজ নিড টু বি কনসিডার মানে আমাদের বাকলিংটা আমাদের কনসিডার করা লাগে কলাম ইজ রেফারড অ্যাজ স্ল্যান্ডার কলাম সেই ক্ষেত্রে আমরা কলামটাকে আমরা স্ল্যান্ডার কলাম হিসেবে রেফার করি যদি এমন হয় যে আমাদের বাকলিংটা আমাদের কনসিডার করা লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন আমাকে চিন্তা করো তোমাদের একটা ছোট একটা কলম আছে ঠিক আছে আচ্ছা যেটা একটু আগে বলছিলাম বাকলিং একটু আগে আচ্ছা বলো তো বাকলিং আর বেন্ডিং এর মধ্যে যে পার্থক্য বলছো কে বলছো নাইম বলছো তাই তো জি স্যার আরেকটা বলো তো কি বলছিলাম স্যার বাকলিং এ হচ্ছে স্যার আমরা যখন উপর থেকে প্রেসার দেই সেটা ডিফর্ম হইতে পারে স্যার মানে আমরা যখন প্রেসার দেই তাহলে ওই বাকলিংটা আপনার মানে বাকিটাকে বলে যে একবার বাকলিং ব্যাপারটা কি হয় আমি এখান থেকে লোড দিচ্ছি এখান থেকে লোড দিচ্ছি তো সেটা এরকম হতে পারে যে এটা বাঁকায় এরকম হয়ে গেছে ঠিক আছে
এটা হচ্ছে আমাদের বাকি আর বেন্ডিং কোনটাকে বলে বেন্ডিং হচ্ছে মনে করো যে আমি এখানে এই ফেসে লুকিয়েছি ঠিক আছে স্যার ঠিক আছে এটা বাকি গেছে দেখো দুইটা লুক প্যাটার্নে তো দুইটা দুই রকম এটাকে আমরা বলি বেন্ডিং কথা বুঝতে পারছো স্যার মানে বাকলিংটা হচ্ছে স্যার মানে ওই বেন্ডিং এর মত এরকম একটা ডিফর্ম ভাবে বেন্ড করবে না এই তো স্যার না লোড প্যাটার্নটা যদি দেখো এটা আলাদা না একটা হচ্ছে তুমি লোডটা কিভাবে দিচ্ছো এটা উপর দিয়ে লোড দিতেছো এটা তাই এটা এটা ভাবে ডিফর্ম ফিট করছে মানে এখানে লোড কিভাবে দিতেছো লোড দিতেছো এটা এক্সিয়াল ফেস বরাবর লোড দিতেছো এটা এই বরাবর কোনো লোড আছে না স্যার নাই তারপর হচ্ছে এই বরাবর সে কি করতেছে ডিফর্ম এটাকে বলা হয় বাকলিং এখন আসো হচ্ছে যেটুক বুঝাইলে আমরা স্ট্যান্ডার্ড কলামে যাই স্ট্যান্ডার্ড কলামে কি বলছে হয় না লেন্থ অফ দা কলাম ইজ সাচ দ্যাট দা বাকলিং যেটুকু কনসিডার সেই ক্ষেত্রে আমরা সেটাকে আমরা স্ট্যান্ডার্ড কলাম বলি তো ভাই ভাই আমি জিজ্ঞেস করতে পারি যে বাকলিং আর বেন্ডিং এর মধ্যে পার্থক্য কি আছে ইট ইজ নোটেড দ্যাট দা লেন্থ ইনক্রিজ বাই ইউজুয়াল স্ট্রেন্থ অফ দা গিভেন ক্রস সেকশন ডিক্রিজ বিকজ অফ দা বাকলিং ফোর্স তাহলে আমরা যেটা বলছে লেন্থ ইনক্রিজ হলে আমাদের বাকলিং এর জন্য হচ্ছে আমাদের কলামের স্ট্রেন্থ আমাদের রিডিউস হতে পারে এখন আমাকে একটা জিনিস চিন্তা করো যে তোমাদের যে স্টিলের স্কেল আছে না ভাষায় জি স্যার আছে স্যার স্কেলে দেখো স্টিলের স্কেল যখন আমি উপর দিকে দুই দিকে ধাক্কা মারি তাহলে কি হয় তখন এটা বাঁকা হয়ে যায় না জি স্যার সহজে বাঁকায় যায় যে একটা কলমকে চিন্তা করো ছোট একটা কলম একটা লেন্থ কিন্তু ছোট তারপর একটা কলমকে তুমি উপর দিয়ে নিচে দিয়ে প্রেসার দাও দেখবে সহজে বাঁকাবে না স্যার বাঁকাইলে খুবই মিনিমাম এটা নেগলিজিবল কারণ দেখো এটাই বুঝতে পারছিস যে লেন্থ এবং ক্রস সেকশন লেন্থ এবং ক্রস সেকশন উপর আমাদের কি হয় বাকলিংটা আমাদের ডিপেন্ড করে যেহেতু আমাদের স্টিলের স্কেলটা খুবই পাতলা সেই জন্য একটা লেন্থ বেশি দেখে সেটা কি হইতেছে প্লাস লেন্থ বেশি এটা বাকলিং হইতেছে কলমটা যেহেতু ক্রস সেকশনটা মোটা ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হইতেছে না সেটাকে যেহেতু লেন্থ তো ছোট আমাদের হচ্ছে প্রেসার দিলে হচ্ছে সেটা আমাদের বাকলিংটা হচ্ছে না স্যার তাহলে এই যে যে বাকলিং এর বিষয়টা তাহলে স্যার আমরা বাকলিংটাকে স্ট্রাকচারের এমন কোন জায়গায় ইউজ করতে পারি না যেখানে টেনশন লোডটা বেশি আসে স্যার কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে স্যার বাকলিং টেনশন নিতে পারতেছে বা একটা আপনার বেন্ডিং এর বিষয় বাকলিং নিতে পারতেছে কি বলছেন বাকলিং হলে তোমার কলমের স্ট্রেন্থ কমে আচ্ছা এখানে একটা কলম আছে তুমি কলমটাকে তুমি লোড দিলা কলমটা একটু বাঁকাই গেছে তাহলে তুমি এটাকে পাস হবে ও না এখানে আমাদের টাইপের থাকে এবং এই পর সময় হচ্ছে আমাদের রেকটেঙ্গুলার শেপ ও এখানে কি দিয়ে দিই আমরা রিইনফোর্সমেন্ট দিয়ে আর আমাদের স্পাইরাল কলাম কি হয় স্পাইরাল কলাম দেখতে আমাদের হচ্ছে এরকম কি হয় আমাদের সার্কুলার হয় সার্কুলার শেপের হয় এবং এখানে যে দেখো চারপাশে একটা স্পাইরাল দেয়া আছে স্পাইরাল গুলো দেখতে পাচ্ছ স্পাইরাল গুলো কি রকম হয় যে স্পাইরাল স্পাইরাল করে হচ্ছে দেয়া এই স্পাইরালের যে প্রত্যেকটার যে ডিফারেন্স ডিসটেন্স এটাকে আমরা বলি হচ্ছে পিচ আমরা কি বলি পিচ হচ্ছে স্পাইরালের রিইনফোর্সমেন্ট কলাম এখন আসো হচ্ছে আমাদের কলাম ফেলের বা এক্সিয়াল লোড কলাম হচ্ছে ফেলের বা হচ্ছে আমাদের এক্সিয়াল লোড এখানে কি বলছে আমরা একটু দেখি আমাদের কলাম এক্সিয়াল লোড কিভাবে ফিল করে নরমালি দেখো আমাদের কি হচ্ছে এখানে এক্সিয়াল লোড বলতে আমাদের কি বুঝাচ্ছে এখানে পি ইউ একটা কলাম আছে কলামের উপর থেকে আমি এটাকে লোডিং দিচ্ছি লোডিং দিলে সেটা কি হবে আমাদের কলামটা ডিফর্ম হবে না জি স্যার এখানে তিন টাইপের কলাম আছে একটা হচ্ছে টাইট কলাম একটা হচ্ছে লাইট স্পাইরাল কলাম একটা হচ্ছে মেজি স্পাইরাল কলাম এখন দেখো যখন হচ্ছে আমাদের টাইট কলাম হয় টাইট কলাম ডিফরমেশন বেশি নিতে পারতেছে না কম নিতে পারতেছে দেখো ছবি দেখে বলো তো কোনটা স্যার কোনটা এই যে ব্লু কালারের যে লাইনটা ব্লু কালারের যে লাইনটা আছে টাইট কলাম যেটা বলতেছি আমি টাইট কলামটা কি বেশি নিতে পারতেছে না কম নিতে পারতেছে স্যার টাইট কলম তো স্যার বেশি নিতে পারতেছে হ্যাঁ বেশি টাইট কলমে ডিফরমেশন কম না স্যার বুঝলাম না স্যার আবার একটু বললে ভালো হয়
মানে যেটা হচ্ছে দেখো আমার যদি কলমে বেশি ডিফর্মেশন আছে সেটা ভালো না স্যার অবশ্যই না ঠিক আছে মানে যেটা আমার ভালো না মানে আছে ডিফর্মেশন যদি আমার মানে সেটা আমার ভালো না এটা আমি জানি এখন দেখো টাইপ কলমের ক্ষেত্রে কি হচ্ছে তুমি লোড বাড়াচ্ছো সেটা ডিফর্মেশন শো করছে লোড বাড়াচ্ছো ডিফর্মেশন শো করতেছে এবং এক সময় সে কি করতেছে ম্যাক্সিমাম পর্যন্ত লোড নিতে পারছে কি পরিমাণ এক্সিয়াল পর্যন্ত স্যার এরপরে আসলে কি হচ্ছে তারপর আরো যখন তুমি লোড বাড়াচ্ছো সেটা লোড দিতে পারতেছে না সে কি করতেছে ফেল করে যাচ্ছে টাইপ কলম কত দূর ডিফর্মেশন নিতে পারে অল্প একটু ডিফর্মেশন নিতে পারে মানে হচ্ছে তুমি টাইপ কলম যদি তুমি ধরো যে 1 ইঞ্চি ডিফর্মেশন দাও তাহলে কি হবে টাইপ কলম ইনিশিয়ালি ফেল হয়ে যাবে কথা বুঝতে পারছো ও আচ্ছা স্যার লাইট স্পাইরাল কলমের ক্ষেত্রে কি হয় লাইট স্পাইরাল কলম আর টাইপ কলম অনেক সিমিলার দেখো এটা তো তোমার ডিফর্মেশন তারপর হচ্ছে কি সে আর ডিফর্মেশন দিবে না মানে এই যে একদম হচ্ছে যেন ফেলই করে গেছে লাইট স্পাইরাল কলমে তুমি এতটুকু লোড দিবা তারও যদি তুমি লোড দিতে থাকো সেটা হচ্ছে কি হবে লাইট স্পাইরাল কলম হচ্ছে আর লোড নিবে না লোড কমে যাবে কিন্তু মোটামুটি সে ডিফর্মেশন শো করতে পারবে না ডিফর্মেশন শো করতে ফেলে আসবে না আর হেভি স্পাইরাল কলম কি হচ্ছে দেখো হেভি স্পাইরাল কলমে লোড দিয়ে নিতে পারতেছে সেটা আরো এক্সেল লোড আরো বেশি নিতে পারতেছে সাথে সাথে কি করতে পারতেছে সে আরো বেশি পরিমাণে আমার ডিফর্মেশনটা শো করতে পারতেছে কথা বুঝতে পারছো টাইম yes sir এখানে এ আছে একটা ডি আছে বলো তো কোনটা কোন কলাম এটা কি কলাম বলো হাসিনুর আছো হাসিব মেজাবিন স্যার এই বি নাম্বারটা তো স্যার আমার মনে হচ্ছে ইয়া এক স্পাইরাল আর এ নাম্বারটা টাই স্কয়ার যেটা কি টাই বার ইউজ করি এখন দেখো এখানে কি হইছে যখন তুমি হ্যাঁ লোড দিছো দেখাতে কলামগুলো বাকেল হয়ে কি হইছে ভাঙা যাইতেছে মানতে স্যার আমি বাকেল হইছে বাকেল মানে কি হবে আশেপাশে যে কংক্রিট আছে কংক্রিট তো কি হইছে এটা ছিড়ে যাচ্ছে ভেঙে দিয়ে হইছে হেভি স্পাইরাল কলামে দেখো যতই বেশি লোড দিছো ক্লিয়ার কভারের যে কংক্রিটটা আছে আমি বাসা বাড়িতে স্যার আমি স্পাইরাল কলামটা ইউজ করি স্যার টাকা বেশি লাগবে কনস্ট্রাকশন করো ঝামেলা রড লাগে মিনিমাম 6টা 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 রড লাগবে মানে টাকা বেশি লাগবে এমনটা না তোমার হচ্ছে সিমিলারে আসবে এটা আমার দরকার নাই তো যেটা যদি টাইট দিয়ে যদি এটা শর্ট হয় এমন এটা টাইট হয়ে যদি তোমার দিতে পারে তাহলে কেন স্পাইরাল দিব বুঝতে পারছি আচ্ছা ম্যাথের এই পার্ট গুলো আমরা নেক্সট ক্লাসে করব আজকে আমাদের শুধু ফার্স্ট ক্লাস আমরা শুধু করতে দেখে আসি তারপর হচ্ছে পরে আমরা হচ্ছে ম্যাথে যাব আর কিছু বলার আছে না থাকে মিশন চাক মিশন চাক আসো মিশন চাক নাই স্যার চাক আসছে আলিফ মাহমুদ আলিফ মাহমুদ আসছে সত্যজিৎ ইয়েস স্যার তামা বনিক ইয়েস স্যার আরেক হোসেন শাহিন প্রেজেন্ট আসিফুল ইসলাম রহিম প্রেজেন্ট স্যার মেজাবিন আক্তার প্রেজেন্ট স্যার আইমুর রহমান তো আছে হাসিনুর রহমান ভুঁইয়া ইয়েস স্যার আফসান রিয়ন ইয়েস স্যার তিনবিন্দ রাহি প্রেজেন্ট স্যার আশিস কুমার রয় জানো তোমার আর মৌসুম স্যার আমাদের আরসিসি মানে এই কোর্সটা কি আপনি পুরোটা নেবেন স্যার নাকি আবার ইয়া হবে মিড এর পরে আমি আরসিসি এটা পুরোটা নেব ও আচ্ছা স্যার Thank you.